হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রত্যেকদিনকার মতো একটা নতুন ভিডিও নিয়ে। তো দর্শক, গরম তো অনেক বেশি পড়েছে, আর যত না গরম হচ্ছে আপনার এখন আবহাওয়াতে প্রকৃতিতে পাওয়া যাচ্ছে, তার চেয়ে বেশি গরম এখন আসলে চলছে হচ্ছে ইউটিউবে। ইউটিউবে চলছে সানি ভার্সেস কিবরিয়ার মধ্যে। তো প্রথমেই আমি একটু সানি ভার্সেস কিবরিয়ার কথাতে যেতে চাই। কিবরিয়া সানি দুজনকে আমরা চিনি, এবং ব্যাপারী পরিবার নিয়ে যখন আমাদের টপিক, তখন এই দুজনের নাম আসবে। যদিও তারা এখন ইতিহাসে পুরনো হয়ে গেছে, কিন্তু তারপরও কিবরিয়া আর সানি বিষয়টা তো থেকেই যায়। তো যাই হোক, কিবরিয়া তো সবসময় বরাবর ব্যাপারী পরিবারের প্রত্যেককে নিয়েই এক একটা সাংকেতিক নাম দিয়ে হচ্ছে সে সবসময় তার মতবাদ প্রকাশ করে যায়, এবং কিবরিয়া ভাইয়ের সাথে যেখানে যেখানে আমাদের কাছে বলা হয়েছে না, আমরা তার সাথে একমত, আমরা তার সাথে সেখানে অ্যাগ্রি করি। কিছু কিছু বিষয় যদি মনে হয় যে না অ্যাগ্রি হচ্ছে না, সেটাও বলি। তো সানি একে তো হচ্ছে তার মেয়েকে নিয়ে খুব কম কথা বলতে চায়। এরপর রিসেন্ট সে একটা ইন্টারভিউ মতো দিয়েছে হচ্ছে একটা ভিডিওতে এসে, ইন্টারভিউ বলতে হচ্ছে সেখানে সে তার মত প্রকাশ করেছে, এবং যেখানে সে মিমকে খুব একটা ক্লিন চিট দেওয়ার চেষ্টা করছে যে তার বউ তো পরকীয়া করে বের হয়ে যায়নি, বা ভোর চারটের সময় বউকে নিয়ে শুয়েছে, পাশ থেকে উঠে পরকীয়া করতে চলে গেছে, এমন না। তো সানির দেখলাম একটা অন্যরকম টান কাজ করছে মিমের মধ্যে, মানে মিমের সাথে। এখন মিমের জন্য এই টানের কারণ কি, এটার পেছনে আসলে রহস্য কি, সেটা তো আসলে সবাই গেলেই বোঝা যাবে। তবে এটুকু বোঝা গেছে যে সানি আসলে দেখাতে চায় যে সে এখনো মিমকে অনেক বেশি শ্রদ্ধা করে, এবং মিম তার সন্তানের মা, এই জিনিসটা তার মধ্যে কাজ করে। এবং সানির ভাষা মতে সে জিনিসগুলো হচ্ছে আপনার কিবরিয়ার মধ্যে কাজ করে না। তো যাই হোক, আমি এই দুজনের বেহেজে যাবো না যে কার পক্ষ সঠিক কার পক্ষ বেঠিক, তবে আমার মনে হয় যে সানির আর একটু স্ট্রিক্ট হওয়া উচিত। তার যেহেতু মেয়েটা ছোট, তার ছোট মেয়েটা কিন্তু এখনই একটা সময়, একটা মাটি যখন হচ্ছে আপনার নরম থাকে তখনই কিন্তু গড়ে দিতে হয়, পরে কিন্তু শক্ত হলে সেই মাটি কিন্তু আর কেউ গড়তে পারে না, তখন কিন্তু গিয়ে সমস্যা হয়। তো যাই হোক দর্শক, ব্যাপারী পরিবারে আজকাল চলিতেছে সার্কাসের মতো, আর ব্যাপারী পরিবারে চলিতেছে হচ্ছে পিকনিক। এই গরমের মধ্যে কে পিকনিক করে, কেন পিকনিক করে জানা নাই। এরপরে দর্শক, পিকনিক কথাটা বললে আমাদের মাথায় যেটা আসে যে চান্দা তুলে আমরা হয়তো বা পিকনিকের আয়োজন করা হয়, কিন্তু এখানে বাপ্পি নিজেই টাকা দিয়ে পিকনিকের নাম করে বাড়ির বাইরে রান্না করছে। মেন কথা হচ্ছে নাজমা বেগম তো আসলে টাকা পয়সা জিনিসপত্র কিছুই দেবে না, তো এই জন্য বাপ্পি তার শালিদেরকে খাওয়ানোর জন্য এখন বাড়ির বাইরে রান্নার আয়োজন করছে। কিছু তো একটা নাম দিতে হবে, সেই জন্য সে নাম দিতে হচ্ছে আপনার পিকনিক। কেননা আপনি দেখেন দর্শক, সে তেল থেকে শুরু করে, চাল থেকে শুরু করে একটা সামান্য মশলা পর্যন্ত নিজের সম্পূর্ণ আলাদা টাকা দিয়ে হচ্ছে কিনে আনছে। অর্থাৎ আপনার এখানে কিন্তু সে মানে অন্য কারো টাকা দেয়নি, সে বলতেছে যে তার শালিকারা আসছে, সেই জন্য সে হচ্ছে সবাইকে খাওয়াচ্ছে। কিন্তু আমরা কিন্তু খুব ভালো করেই জানি আসলে বাপ্পি মনে মনে অনেক খুশি, তার পরিবার একেবারে সম্পূর্ণ হয়ে গেছে, তার যে আনন্দ সেই আনন্দের বহিঃপ্রকাশে বাপ্পি খাওয়াচ্ছে না। তো বাপ্পির মতো কিপটা লোক, কোনো অকেশন ছাড়া হুদা হুদা কিন্তু পিকনিক করার লোক না। তো দেখেন এই যে সুন্দর ফ্যামিলি ফটোটা, আমার কিন্তু সবসময় এই ফ্যামিলিটাকে খুব পছন্দ। মানে তিশা যদি না থাকতো তাহলে কিন্তু এটা একটা মানে পারফেক্ট পিকচার হতে পারতো ফ্যামিলি। তো যাই হোক, এই পিকনিক করার নামে যে বেহাইল্লা পাড়াগুলো সকাল থেকে ব্যাপারী পরিবারের লোকজন করে আসছে তার কি বলবো, মানে বেহাইল্লা পাড়া বলতে হচ্ছে অবশ্যই বেআইনি আইনি আর কি মারতে পারে, কিন্তু সেটার তো একটা লেভেল থাকা দরকার। কিন্তু আমরা তো জানি যে এরা কত নোংরা, এরা যদি একবার নোংরামিতে নামে তাহলে আর কি বলবো। যেমন এখানে নীলা আপনার মিমকে পেছন থেকে জড়ায় রাখছে, কিন্তু নীলার হাতটা মিমের বুকের ওখানে গিয়ে শেষ হচ্ছে দেখে এটারেও তারা নিজেরাই খুব হাসাহাসি করছে। আর আমি জানতাম সমকামী দুইজন, এখন দেখি নীলার অবস্থা দেখে যে সমকামী তিনজন হয়ে গেছে। আসলে এরা দুইজন সমকামী, যেখানেই যায় বাকিদেরকে এদের মতো বাড়ায় ফেলে। তো যাই হোক, এই মেয়েটাকে আমি অনেক ভদ্র ভাবছিলাম, কিন্তু দেখেন কত পাতলা একটা ওড়না পরে আপনার সে হচ্ছে
ঘুরতে যাচ্ছে, মাথায় তো কাপড় নাই, একটা লং গাউন আর একটা পাতলা ওড়না পরছে, অথচ সে নাকি হচ্ছে কার না কার বাড়ির বউ। আর আরেকটা বিষয় দর্শক, ইদানিকাল একটা ভিডিও ফেসবুকে দেখবেন ভাইরাল হয়েছে, যে ইজি বাইক করে যখন মানুষ হচ্ছে ঘুরতে যায়, বিশেষ করে মেয়েরা, তো ইজি বাইক যখন কাঁপে তখন হচ্ছে মেয়েদের মুখও কাঁপে, তো এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে। তো এখানে হচ্ছে আমাদের যে শারমিন, সে তো পোলা মানুষের চেয়ে কোনো অংশে কম না, সে এখানে এই নীলার এরকম একটা ভিডিও বানানোর চেষ্টা করছে, যেখানে নীলা হচ্ছে তাকে বারবার বাধা দিচ্ছে ক্যামেরার সামনে হাতে রেজে রানা, এরকম ভিডিও করার দরকার নেই। তো যাই হোক, আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের মিম আপার মতে হচ্ছে প্রত্যেক দিনই নাকি তিশা এক একটা বাহানা বানায়, সেই বাহানা অনুসারে হচ্ছে আপনার তাদেরকে থাকতে বলে আর কি, মানে যখনই বিভ্রাট যাওয়ার প্রস্তুতি নিতে চায় তখনই নাকি তিশা তাদেরকে থাকতে বলে। আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক, এই যে তিশার শাশুড়ি, তিশার শাশুড়িকে তিশা কিন্তু এই যে পিকনিকের মাংস যেটা বাপ্পি আনছে সেটা কিন্তু আনতে হচ্ছে, মানে আনছে যেহেতু তার স্বামী, সে বলছে বা আপনার বেশি খাওয়ার দরকার নাই, ঝাল আমরা বেশি দিব যাতে মানুষ কম খায়। আর আরেকটা বিষয় হচ্ছে তিশা কিন্তু তার ছেলে তান যে গোসল গাসল করে না তাকে কিন্তু অনেক গালাচ্ছিল, যেটা হচ্ছে আমরা আরেকজনের ভিডিওতে শুনতে পাই, যে তুই ঠিকঠাক মতো গোসল করস না, সর এমন একটা মাইন্ড দিব তো বুঝবি। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি দর্শক ব্যাপারই পরিবারের ঘটনা। আর আজকে কিন্তু দর্শক আপনাদেরকে আমি একটু বেহায়া নীলার যে হাজবেন্ড তার সাথে পরিচয় করাই দিই। এই যে সর্ব বায়ে যে লোকটাকে দেখছেন সবুজ রঙের গেঞ্জি পরে, এটাই কিন্তু নীলার স্বামী, এবং এই লোকটাও কিন্তু আসলে তার বউ, যে তার হাতে ত্রিশিমারার বাইরে চলে গেছে এই তিশা বাপ্পির চক্করে, এটা কিন্তু তার আসলে কোনো ভ্রুক্ষেপ নাই, সে কিন্তু আছে হচ্ছে মেয়ে মানুষের মতো রান্না করতে, তারপরে এই যে আনিসের বাপ বলেন সবাই মিলে বারে আছে। তো এই যে একটা পিকনিকের নামে এরা কেন নিচে রান্না করলো, আবার উপরে এসি রুমে বসে সবাই মিলে খেলো, আবার এখানে মানুষকে খাইতে দিচ্ছে দর্শক প্লেট, দেখবেন ছেলেগুলোর পাত, বিশেষ করে আসিফ টাসিফ যারা পরিচিত আছে তাদের পাতে ভরা মাংস, কিন্তু কিছু মেয়ে আছে তাদের পাত একদম ফাঁকা, তারা একদম শুধু ডাল ভাত এরকম করে খাচ্ছে। আরেকটা বিষয় দর্শক, এখানে একটা পর্যায়ে আমরা দেখি যে বাপ্পি তিশা দুজনে মিলে নিচে যায় চা বানায় খেতে, এবং সেখানে বাপ্পি তার মাকে জিজ্ঞেস করে যে তার বা চা খাবে কিনা, উত্তরে তার বা বলে যে না, সে এখন হচ্ছে এসি রুমে যাবে। এই এসিটা কিন্তু দর্শক গত বছর বাপ্পি নিচে তারপর গরম লাগবে দেখে এই বাহানা দিয়ে কিনছিল, অথচ দেখেন আজ এই গরমের সময় তার পুরো বাড়িতে আইপিএস লাগানো, এরপরও সে হচ্ছে এসিটা নিয়ে চলে গেছে হচ্ছে উপরে, এবং সেই এসির বাতাস খেতে তার মাকে কষ্ট করে নিচ থেকে উপরে হচ্ছে বয়ে বেড়াতে হয়। আর এদিক দিয়ে তাজিলার কথা কি বলবো, তাজিলার তো দর্শক পরীক্ষা চলতেছে, এখন পরীক্ষা চলতেছে তো কি হয়েছে, আসল কথা হচ্ছে মোবাইলে স্কুলিং তো করতে হবে, এবং আমাদের মিম আপা শামিন আপা কেউই কিন্তু এই লিস্ট থেকে বাদ দেয়, তারা যখনই সুযোগ পায় তখনই কিন্তু আসলে তারা মোবাইল স্ক্রল করতে থাকে, মোবাইলে স্ক্রল করে যে আসলে তারা কি করে সেটা তারাই জানে। তো যাই হোক, এই যে রাত বিরাতে এরা ঘুরতে যায় একা একা মেয়েরা, বাপ্পি কেন যায় না সেটা আমাদের আসলে একটা বিরাট প্রশ্ন। আসলে বাপ্পি ভাবে যে সে গেলেই তো তার হচ্ছে সমস্ত টাকা খরচ হয়ে যাবে, তো সেই জন্য সে কি করে, সে হচ্ছে বাড়ির মধ্যে লুকায় থাকে মেয়ে মানুষের মতো। আর এই যে এরা এরা হচ্ছে চলে যায় হচ্ছে ঘুরতে, এমন এমন দোকানে যায় যেসব দোকানে মানে এদের বাপ মা যদি এদের ভিটা বাড়িও বিক্রি করে দেয় তাও কেনা সম্ভব না, তারপরও এরা বড় লোকের চাল দেখাতে দর্শক সেই সব দোকানে হচ্ছে ঢুকে যায়, এবং সেই সব দোকানে গিয়ে জিনিস কেনার হচ্ছে ভং ধরে। আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক, এই যে দেখেন এই যে শারমিন, শারমিন কিন্তু এখানে এসে খুব ভালোই অন্ন ধ্বংস করে বেড়াচ্ছে, নিজের বাড়িতে তো খেতে পারে না, মানে খেতে দেখা যায় না, কিন্তু বাপ্পির বাড়ি এসলে দেখবেন আপনার মানে এমনভাবে মুখের মধ্যে ঠোসে যে তার খাওয়া যেন অন্য কেউ না নিয়ে যেতে পারে, আর এমন ঠোসায় ঠোসে যে তার সাথে কেউ কথা বলতে গেলে সেটার আর উত্তর দিতে পারে না, মানে হাপুস হুপুস গাপুস গুপুস করে গেলা যেটাকে বলে আর কি, সেটাই গেলে, যে কারণে পাপ্পি যখন আজকে সকালে তাদের আম দিয়ে আপ্যায়ন করতে যাচ্ছিল, যখন বাপ্পি দেখলো এরা খাওয়ায় এমনই মগ্ন যে কোনো কথা বলে না, পরে বাপ্পি বলেই বসলো যে আমি মনে হয় তাহলে বোবা মানুষদের সাথে
মানে কথা বলছি, তখন আপনার মিম বলছে যে না ওরে বাপ্পি আম কেটে দেয়াতে, মিমের কিন্তু পাতলা হাগু, এরপরও কিন্তু মিম সেই আম আবারও খাওয়া শুরু করছে। মানে এরা হচ্ছে যে সময়টুকু অসুস্থ হয় ততটুকু ভঙ ধরে, পরে হচ্ছে আবার এতে যেই লাও সেই কদু হয়ে যায়।